আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? 2021 সালে তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে আবেদন করে রেখেছিল, তো অনেক জেলার পরীক্ষা হয়েছিল, বাট করোনার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছিল। বাট সমসাময়িক কিন্তু আবার একটা নোটিশ চলে আসছে, সেটি হচ্ছিল তোমাদের বিভিন্ন জেলার যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে, ওই পরীক্ষাগুলো আবার পুনরায় শুরু হচ্ছে। তো অনেকে আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করছো যে ওই জেলার পরীক্ষা কত তারিখে হবে, এটা অনেকে হয়তো বা জানে না। সে কারণে আমি আজকে চলে আসলাম, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কোন কোন জেলার পরীক্ষা কোথায় হবে এবং কত তারিখে হবে। তো যাই হোক, সবাই মনোযোগ সহকারে একটু আমার মনিটরে একটু তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলেই তোমরা জানতে পারবা যে তোমার জেলার পরীক্ষা কত তারিখে এবং কোন কেন্দ্রে হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে। দেখো, একটু দেখা যাচ্ছে তো বোধহয়, তাই না? তাহলে দেখো, রংপুর জেলা স্টেডিয়াম, রংপুর, এই কেন্দ্রে কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ঠাকুরগাঁও এবং জয়পুরহাট জেলার পরীক্ষা হবে 27 মে 2021 সালে। নীলফামারী, লালমনিরহাট এই দুই জেলার পরীক্ষা হবে 29 মে 2021 সালে। গাইবান্ধা এবং পঞ্চগড় জেলার পরীক্ষা হবে 31 মে 2021 সালে। বগুড়া জেলার পরীক্ষা হবে 2 জুন 2021 সালে। এবং সবশেষে একটা লক্ষণীয় বিষয় দেখো, বানৌজা, শেখ মুজিব, খিলক্ষেত, ঢাকা, এই কেন্দ্রে 4 জুন 2021 সালে আবার একটা পরীক্ষা হবে। এই যে জেলাগুলো দেয়া রয়েছে, এই জেলাগুলোর পরীক্ষা শেষ হওয়ার পরেও যদি শূন্য কোঠা থেকে বা শূন্য পদ থেকে থাকে, তারাই কিন্তু বানৌজা, শেখ মুজিব, খিলক্ষেত এই কেন্দ্রে গিয়ে 4 জুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, এবার আমরা আরো কিছু পরবর্তীতে আরো কয়েকটা জেলা আছে, সেগুলো একটু দেখে নিই। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনা, ঠিক আছে, এই কেন্দ্রে কোন কোন জেলার পরীক্ষা হবে আমি আবার বলছি, খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনা, এই কেন্দ্রে কয়েকটা জেলার পরীক্ষা হবে। প্রথমত দেখো, খুলনা, বাগেরহাট এই দুই জেলার পরীক্ষা হবে 27 মে 2021 সালে। যশোর, সাতক্ষীরা এই দুই জেলার পরীক্ষা হবে 29 মে 2021 সালে। ঝিনাইদহ, নড়াইল, মাগুরা এই তিন জেলার পরীক্ষা হবে 31 মে 2021 সালে। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই তিন জেলার পরীক্ষা হবে কোথায়, কত তারিখে, 2 জুন 2021 সালে। ঠিক আছে, এবং সবশেষে দেখো, 4 জুন 2021 সালে জেলা কোঠার অবশিষ্ট শূন্য পদ যদি থাকে এই তারিখে কিন্তু আবার অতিরিক্ত পরীক্ষা হয়ে থাকবে। যদি নির্দিষ্ট ডেটগুলোতে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যদি শূন্য কোটা থেকে থাকে বা লোক জনবল যদি কম থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু 4 জুন 2021 সালে আবার একটা পরীক্ষা তারা অনুষ্ঠিত করবে। সেটা কোন জায়গায় হবে সেটাও কিন্তু খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনায় হবে। পরবর্তীতে আরো কিছু জেলা রয়েছে, এই জেলাগুলো একটু দেখো। নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম, আমি কেন্দ্রটির নাম আবার বলছি, নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম, এখানে কয়েকটি জেলার পরীক্ষা হবে। প্রথমত কুমিল্লা জেলার পরীক্ষা হবে 27 মে 2021 সালে, কুমিল্লা জেলার পরীক্ষা হবে 27 মে 2021 সালে। এরপরে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ফেনী জেলার পরীক্ষা হবে 29 মে 2021 সালে। চট্টগ্রাম, নোয়াখালী এবং খাগড়াছড়ি এই তিন জেলার পরীক্ষা, সরি আমি আবার একটু রিপিট করছি, চট্টগ্রাম, শুধুমাত্র চট্টগ্রাম জেলার পরীক্ষা হবে 31 মে 2021 সালে। এবং পরবর্তীতে দেখো, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, আমি আবার বলি, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান এই কয়েকটি জেলার পরীক্ষা হবে 2 জুন 2021 সালে। এবং সবশেষে 4 জুন 2021 সালে যদি পরীক্ষা নেওয়ার পরেও যদি শূন্য পদ থেকে থাকে, সেখানে এই 4 জুন 2021 সালে একই কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পরীক্ষা হবে এবং অতিরিক্ত কিছু জনবল তারা বাছাই করবে। তো যাই হোক, তোমরা এতক্ষণ আমার মনিটরে দেখে এবং শুনে অ্যাটলিস্ট বুঝতে পেরেছো যে তোমাদের কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে।
এবং সবশেষে তোমাদের একটা রিকোয়েস্ট, যারা এখনো ভালোভাবে প্রস্তুতি শুরু করনি, তুমি যদি সত্যি সত্যি নৌবাহিনীর একজন গর্বিত নাবিক হতে চাও, এখন থেকে খুব ভালোভাবে কঠোর পরিশ্রম এবং অনুশীলন করে কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমার যদি কোনো মেডিকেলের সমস্যা থেকে থাকে, লিখিত পরীক্ষা অনেক কিন্তু কঠিন হয়, 5টা বিষয়ের উপরে নৌবাহিনীতে 100 মার্কের লিখিত পরীক্ষা হয়, সে পরীক্ষাগুলোর উপরে ভালোভাবে প্রিপারেশন নাও। ভাইবা পরীক্ষা আছে, তারপর শারীরিক পরীক্ষা অনেক সময় হয়, দৌড় দিতে পারে, তো এগুলো একটু প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, আগামীতে যারা পরীক্ষা দিতে যাবা তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আর যাদের হাতে যদি সময় থাকে, অ্যাটলিস্ট আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেও কিন্তু তুমি এক সপ্তাহে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা, খুবই স্বল্প খরচে। আমাদের টিউটোরিয়ালগুলো যারা দেখো তারা তো সবসময় জানো যে আমরা কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি করে। আমরা কিন্তু বেসিক্যালি তোমার মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক এই পরীক্ষাগুলোর উপরেই কিন্তু আমরা এখানে অধিক থেকে অধিকত প্রস্তুতি করিয়ে থাকি এবং প্রচুর পরিমাণে মডেল টেস্ট নিয়ে থাকি। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, নিজের যোগ্যতায় নিজের মেধায় এই পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করবা, আগামীতে যারা নৌবাহিনীর নাবিক হিসেবে নির্বাচিত হবা, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।